ইলেকটোরাল বন্ডের সম্পূর্ণ তথ্য প্রকাশ কমিশনের প্রকাশে দাতা গ্রহীতার যাবতীয় সব তথ্যই রয়েছে নির্বাচনী বন্ডের ক্রমিক সংখ্যাও। হোয়াটসঅ্যাপে মোদীর বার্তায় আপত্তি কমিশনের, পাঠানো যাবে না বিকশিত ভারতের মেসেজ, কেন্দ্রের ফ্যাক্ট চেকিং ইউনিটে সুপ্রিম স্থগিতাদেশ। সিএ আতঙ্কে আত্মহত্যা, বাংলার যুবকের আইন চালু হওয়ার পর থেকেই ভুগছিলেন আতঙ্কে, দাবি পরিবারের ঘটনায় কেন্দ্রকে তোপ তৃণমূলের। গার্ডেন রিচ বিপর্যয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব, অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা জানতে চাইল আদালত, শহরের বেআইনি নির্মাণের দায় ঝাড়লেন ফেরহাদ। আইপিএল শুরুর আগেই চেন্নাই এর নেতৃত্ব বদল, দায়িত্ব ছাড়লেন ক্যাপ্টেন কুল, থালা ধোনির বদলে দলের নতুন ক্যাপ্টেন হলেন ঋতুরাজ গায়কোয়াড়। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, এসবি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশনকে ইলেকটোরাল বন্ডের সমস্ত তথ্য জমা দিল এসবিআই। এই তথ্যের মধ্যে রয়েছে নির্বাচনী বন্ডের ক্রমিক সংখ্যাও। সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে নির্ধারিত সময়ের মধ্যেই জমা পড়ল বন্ডের যাবতীয় তথ্য, হলফনামা দিয়ে জানালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আদালতের নির্দেশের পর গত 12 মার্চ নির্বাচনী বন্ডের তথ্য কমিশনকে জমা দিয়েছিল এসবিআই। সেই তথ্য ইতিমধ্যেই প্রকাশে এনেছে কমিশন, কিন্তু বন্ডের ক্রেতা এবং প্রাপক দলের লম্বা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হলেও সেখানে ছিল না বন্ডের নাম্বার। জানিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ জানিয়েছিল অসম্পূর্ণ তথ্য জমা দিয়েছে এসবিআই। আদালতের নির্দেশের পরেও কেন সব তথ্য এসবিআই প্রকাশ করছে না, এ নিয়ে সুপ্রিম তোপের মুখে পড়েছিল ব্যাংক। ব্যাংকটির দায়সারা মনোভাবের সমালোচনা করেছিলেন প্রধান বিচারপতি। এবার শীর্ষ আদালতের নির্দেশ মেনেই বৃহস্পতিবার বন্ডের সব তথ্য কমিশনকে জমা দিল এসবিআই। আসন্ন লোকসভা ভোটে এই বন্ড তথ্যের কি প্রভাব পড়তে পারে তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলেও। আর পাঠানো যাবে না বিকশিত ভারতের মেসেজ, কেন্দ্রের জন্য কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেও হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের মেসেজ পাঠানো নিয়ে কমিশনে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। সরকারি অর্থে ভোট প্রচার করেছেন নরেন্দ্র মোদী, এই মর্মে একাধিক অভিযোগ দায়ের হয় নির্বাচন কমিশনে। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার নির্দেশিকা দিয়ে কমিশন জানিয়ে দিল এই মেসেজ পাঠানো বন্ধ করতে হবে অবিলম্বে। নির্দেশ কার্যকরের পরে সেই রিপোর্ট জমা দিতে হবে কমিশনের কাছে। তবে কেন্দ্রের সাফাই, আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার আগেই এই মেসেজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের কাছে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। কিছু যান্ত্রিক ত্রুটি থাকার কারণে হয়তো কয়েকজনের কাছে বার্তা পৌঁছতে দেরি হয়ে গিয়েছে। এদিকে কেন্দ্রের ফ্যাক্ট চেকিং ইউনিটে জারি সুপ্রিম স্থগিতাদেশ, বম্বে কোর্টের নির্দেশ খারিজ করে বৃহস্পতিবার বিচারপতি জে বি পার্তিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রা এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, বিষয়টির সঙ্গে নাগরিকের বাকস্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত। একই সঙ্গে এফসিইউ নিয়ে কেন্দ্রের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ শীর্ষ আদালতের। এদিকে সুপ্রিম কোর্টে রোহিঙ্গা দায় ঝেড়ে ফেলল কেন্দ্র, দেশে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থান জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক, হলফনামা দিয়ে জানালো মোদী সরকার। সিএ আতঙ্কে আত্মহত্যা করেছেন যুবক, তৃণমূলের দাবি ঘিরে ধোঁয়াশা। তৃণমূলের তরফে দাবি করা হয় নেতাজি নগরের বাসিন্দা বছর 31-এর দেবাশিস সেনগুপ্ত আত্মঘাতী হন। সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজনের দাবি, সিএএ এনআরসি নিয়ে দিন কয়েক আতঙ্কে ছিলেন দেবাশিস, তার জেরে চরম এই সিদ্ধান্ত নেন। লোকসভা নির্বাচনের মুখে সিএএ লাগুর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার, তা নিয়ে চলছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। নাগরিকত্ব কেড়ে নেওয়ার ছক কষেছে বিজেপি, দাবি তৃণমূলের। এরই মাঝে এই ইস্যুতে যুবকের আত্মহত্যা নিয়ে তৃণমূলের দাবিতে শোরগোল বিভিন্ন মহলে। জানা গিয়েছে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে নেতাজিনগরে যেতে পারে তৃণমূলের প্রতিনিধি দল। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবনিয়ানমের প্রশ্ন, গার্ডেন রিচের ঘটনায় আক্রান্তদের পুনর্বাসনের জন্য কি পদক্ষেপ করেছে রাজ্য, অভিযুক্তদের বিরুদ্ধেই বা কি পদক্ষেপ করা হয়েছে, সেসব রিপোর্ট আকারে জানাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে উপযুক্ত ব্যবস্থা, আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী 4 এপ্রিল ফের এই মামলার শুনানি। এরই মাঝে ফের বেফাঁস মন্তব্য করতে শোনা গেল মেয়র ফেরহাদ হাকিমকে। বেআইনি নির্মাণ প্রসঙ্গে প্রশ্ন করতেই মেয়রের দাবি,
কোথায় বেআইনি নির্মাণ কিভাবে বলবো, আইন হাতে নিয়ে বসে আছি নাকি? এদিকে গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল বিপর্যয়ের পর কেটে গিয়েছে চার দিন, এখনো কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে একজনের আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে। মনে করা হচ্ছে আটকে রয়েছেন শেরু নিজামী, তার খোঁজে 24 ঘন্টা চলছে উদ্ধার কাজ। বৃহস্পতিবার সকালে গার্ডেন রিচে যান মেয়র ফেরহাদ হাকিম, আটকে থাকা যুবকের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই বেআইনি নির্মাণ প্রসঙ্গে ওই মন্তব্য করেন তিনি। মনে করা হচ্ছে এভাবেই গোটা ঘটনার দায় ঝেড়ে ফেললেন ফেরহাদ হাকিম, জানিয়ে মেয়রকে নিশানা করেছেন বিরোধীরা। সব মিলিয়ে গার্ডেন রিচের এই ঘটনায় মেয়রের এই মন্তব্যে তুঙ্গে বিতর্ক। আসি খেলার খবরে। আইপিএল এর আগে চেন্নাই এর নেতৃত্বে বদল, দায়িত্ব ছাড়লেন ক্যাপ্টেন কুল। বৃহস্পতিবার সব দলের ক্যাপ্টেনরা ছবি তোলার সময় দেখা যায় হলুদ জার্সিতে নেই মহেন্দ্র সিং ধোনি, তার পরিবর্তে ফটো সেশনে আসেন ঋতুরাজ গায়কোয়াড়। পরে দলের তরফে জানিয়ে দেওয়া হয় তিনি আইপিএল এ চেন্নাই সুপার কিংস কে নেতৃত্ব দেবেন, অর্থাৎ আর ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে না ধোনিকে। আইপিএল শুরুর একদিন আগেই এরকম চমকের জন্য তৈরি ছিল না ক্রিকেট ভক্তরা, স্বাভাবিকভাবেই ধোনির সিএসকে অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণায় যেন আকাশ থেকে পড়েছে ভক্তকুল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তাদের দুঃখ ভরা বিদায় বার্তা। এদিকে চোটের জন্য আইপিএল এর বাইরে মোহাম্মদ শামি, তার বিকল্প হিসেবে সন্দীপ ওয়ারিয়রকে দলে নিল গুজরাট টাইটান্স। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।